প্রিয় ছাত্র ছাত্রী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভান্ডারকোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কেশব পরিদর্শনের অনলাইনে ক্লাসে আজ আমি নবম শ্রেণীর অর্থনীতি বিষয়ে একটি ক্লাস উপস্থাপনা করছি। অর্থনীতি বিষয়ের তৃতীয় অধ্যায়ের যোগান আমরা প্রথমেই আসি। যোগান কাকে বলেন? যখন একটি বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণে দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক সেই পরিমাণ দ্রব্যকে আমরা অর্থনীতিতে যোগান বলি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যোগান কাকে বলে এটা কি বলতে পারি? নিশ্চয় তোমরা বলতে পারবে। অর্থনীতি যোগান হলো একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে বিক্রি করতে ইচ্ছুক সেই পরিমাণকে অর্থনীতিতে যোগান বলে। তারপরে আমরা আসি অর্থনীতি যোগানের বিধি কি। অর্থনীতি যোগানের বিধি হল যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, আবার যখন দ্রব্যের দাম কমে যাবে তখন যোগানের পরিমাণ কমে যাবে। এই সমধর্মীয় দাম এবং যোগানকে সরবরাহকে অর্থনীতিতে যোগান বিধি বলে। তা প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি যে যোগান বিধিটা কি? তোমরা অবশ্যই পারবে যোগান বিধিটা কি বলতে। তাহলে আবারও বলি আমরা যে যোগান বিধিটা কি। যোগান বিধি হল বিক্রেতা যখন দাম বেশি হবে তখন দ্রব্যটি বেশি পরিমাণে বিক্রি করবে, আবার দাম যখন কমে যাবে তখন বিক্রেতা দ্রব্যটি যোগান কম দেবে। এই অবস্থাকে আমরা যোগান বিধি বলি। আমরা সূচিপত্রের মাধ্যম দিয়ে একটি যোগান সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন করব। তা প্রথমে আমরা আসি যোগান সূচি কি। যোগান সূচি একজন বিক্রেতা যে পরিমাণে দ্রব্য বিক্রি করে বিভিন্ন দামে সেই পরিমাণকে তালিকা আকারে প্রকাশ করাকে যোগান সূচি বলে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই যোগান সূচি একটু দেখি। যোগান সূচি, এখানে প্রতি একক দ্রব্যের দাম টাকায়, দ্বিতীয় কলমে যোগানের পরিমাণ কুইন্টালে। যখন একটি দ্রব্য 10 টাকা দাম, প্রতি এককের দাম 10 টাকা, তখন ওই বিক্রেতা 10 একক দ্রব্য 10 কুইন্টাল দ্রব্য যোগান দেয়। তারপর দাম বৃদ্ধি পেয়ে যখন দ্রব্যের দাম 20 টাকা, তখন ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান তখন 20 কুইন্টাল দ্রব্য যোগান দেয় বা বিক্রি করে। তারপরে দাম যখন বৃদ্ধি পেয়ে আরো বেশি 30 টাকা হয়, তখন ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান দ্রব্যের যোগান 30 কুইন্টাল দেয়। তারপরে দাম বৃদ্ধি পেয়ে যখন 40 টাকা, তখন ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান যোগান 40 কুইন্টাল যোগান দেয়। এই দ্রব্যের যে দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে যোগান বৃদ্ধি পাওয়াটা, এবং দাম কমার ফলে দ্রব্যের যোগান কম যাচ্ছে আমরা যদি নিচের থেকে আসি সেটা আমরা লক্ষ্য করবো। আমরা এই যোগান সূচি দেখে যোগান রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেদিকে খেয়াল করি। তা আমরা এখানে দেখি যোগান রেখা দেখি কাকে বলেন সেদিকে খেয়াল করি। এখানে ও ওয়াই ও এক্স অক্ষের দ্রব্যের দাম এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের যোগানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করি যে যখন দ্রব্যের দাম 10 টাকা প্রতি একক, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগান দেয় 10 কুইন্টাল। তারপরে দাম বৃদ্ধি পেয়ে যখন 20 টাকা হয়েছে, ওই বিক্রেতা বা প্রতিষ্ঠান তখন দ্রব্যের যোগান দেয় 20 কুইন্টাল। তারপরে যখন আরো দাম বৃদ্ধি পেয়ে যখন 30 টাকা হয়েছে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান তখন যোগান দেয় 30 একক। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি তার আরো যখন বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্রব্যের যোগান দেয় 40 একক। তাহলে এখানে দেখা যায় যে দ্রব্যের দামের বৃদ্ধির ফলে যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে যোগান দেয় তা এ বি সি ডি বিন্দুতে অবস্থান করে।
প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করি এখানে এস এস একটি হলো যোগান রেখা আমরা এ বি সি ডি যোগ করলে আমরা কি পাই এস এস একটি রেখা পাই এই রেখাটা হচ্ছে যোগান রেখা আমরা আবারো খেয়াল করি যে আমাদের যোগান বৃদ্ধি যেটা ছিল যে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে আবার দ্রব্যের দাম কমলে যোগানের পরিমাণ কমবে আমরা যদি উপর থেকে আসি তাহলে দেখতে পাবো যে 40 টাকা যখন দাম তখন দ্রব্যের যোগানের পরিমাণ ছিল 40 একক 40 কুইন্টাল বা একক তারপরে আবার যখন দাম কমে গেছে তখন 30 টাকা হয়েছে ওই ব্যক্তির যোগান দেশে তখন 30 কুইন্টাল তারপরে যখন আবার যখন দাম কমে যখন 20 টাকা হয়েছে তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগান দেশে 20 কুইন্টাল তারপর দাম যখন আর কমে যখন 10 টাকা হয়েছে তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগান দেশে 10 একক তাহলে কি নিশ্চয় আমরা বুঝতে পারলাম যোগান রেখা কি বা প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিহাসটা অবশ্যই বাসায় আরো দেখবে মনোযোগ দিয়ে সহকারে বই বের করে তাহলে তোমরা আরো পরিষ্কার হতে পারবে আমি এই করোনাকালীন সময় তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা এই আশা ব্যক্ত করে আমার এই ক্লাস শেষ করছি খোদা হাফেজ সকলকে ধন্যবাদ।